উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহ ইরানের হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েলে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত চোদ্দ সদস্য আহত হন প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা শঙ্কা তৈরি হয়েছে আঞ্চলিক যুদ্ধের সংঘাত এড়াতে ইরান ও ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে গোটা বিশ্ব এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সংঘাত ছড়িয়ে পড়েছে পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন ইসরায়েল সীমান্ত ইরানের হামলার রেশ কাটতে না কাটতেই বুধবার সতেরো এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ এতে আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত চোদ্দ জন সদস্য এর আগে মঙ্গলবার ষোলো এপ্রিল লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল এতে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার সহ কয়েকজন নিহত হন সেই হামলার পাল্টা প্রতিশোধ নিতেই ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে আহতদের মধ্যে ছজনের অবস্থা খুবই গুরুতর এ ঘটনার পর লেবানন সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু থেকেই পাল্টা পাল্টি হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ ও ইসরায়েল লেবানন সীমান্ত থেকে কখনো কখনো রকেট কখনো ড্রোন আবার কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তারা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে বলে জানায় হিজবুল্লাহ